আমি এখন ঢাকা আজিমপুর কবরস্থানের ভিতরে আছি। আমার সামনে যে কবরটা দেখছেন এটা এখন বলবো জনপ্রিয় অভিনেতা কায়েস সাহেবের মৃত্যু নিয়ম নাই। আচ্ছা আচ্ছা, কোন নিয়ম নেই আর কি। লিস 5 বছরের লিস, 15 বছরের লিস, ওটা কিভাবে সিস্টেম? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আজিমপুর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, জনপ্রিয় অভিনেতা, প্রয়াত অভিনেতা কায়েস সাহেবের কবর এখানে। আজকে গুণী অভিনেতার কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন ঢাকা আজিমপুর কবরস্থানের ভিতরে আছি। আমার সামনে যে কবরটা দেখছেন এটা হচ্ছে জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক কায়েস সাহেবের কবর। দেখুন এই কবরটা। ভিউয়ার্স, আমি এখন জনপ্রিয় অভিনেতা কায়েস সাহেবের সংক্ষিপ্ত জীবনী বলবো। কায়েস সাহেবের আসল নাম হচ্ছে শামসুদ্দিন ওরফে কায়েস। তিনি 1940 সালের 16 জানুয়ারি কুষ্টিয়ার কোটপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1967 খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স পাস করে। এখন বলবো জনপ্রিয় অভিনেতা শামসুদ্দিন কায়েস ওরফে কায়েস সাহেবের অভিনয় জগতে আসার গল্প। কায়েস সাহেব মূলত মঞ্চ নাটক থেকে অভিনয় জগতে পা রাখেন। তিনি টানা 15 বছর মঞ্চ নাটকে দাপটের সঙ্গে অভিনয় করেন। এরপর তিনি 1963 খ্রিস্টাব্দে রাজশাহী বেতারে প্রথম অভিনয় শুরু করেন। তারপর তিনি কলিম সারাফির হাত ধরে টেলিভিশন নাটকে অভিনয় করার সুযোগ পান। একসময় বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় নাট্যশিল্পী হয়ে উঠেন এই শামসুদ্দিন। এখন বলবো জনপ্রিয় অভিনেতা কায়েস সাহেবের চলচ্চিত্র জগতে আসার গল্প। কায়েস সাহেব মূলত 1970 সালে মুক্তিপ্রাপ্ত গুণীজট চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এই ছবিতে তিনি নায়ক ছিলেন, তার বিপরীতে অভিনয় করেছিল চিত্রনায়িকা কবরী। কায়েস সাহেব মূলত একজন নায়ক হিসেবে তার চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও পরবর্তীতে তিনি বিলেন সহ ভিন্ন ভিন্ন যে কোনো চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সহজে দর্শকদের মন জয় করতে পেরেছিলেন। এখন বলবো জনপ্রিয় অভিনেতা কায়েস সাহেবের মৃত্যু। কায়েস সাহেব 2012 সালের 22শে ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তোর বাপের সঙ্গে আর কথা।
আজকে যে ব্লগ করলাম জনপ্রিয় অভিনেতা প্রয়াত অভিনেতা কায়েস সাহেবের কবর এবং জীবনী, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।